বিজেপি দপ্তরে গান্ধী জয়ন্তী পালনকে ঘিরে কটাক্ষ বাম নেতা সুজন চক্রবর্তীর। এদিন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। বিজেপির দপ্তরে গান্ধী জয়ন্তী পালন করা নিয়ে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। পৌরভোটকে সামনে রেখে অশোকনগর শহীদ সদনে বামফ্রন্টের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপি দপ্তরে গান্ধী জয়ন্তী পালন নিয়ে ঘটনাটিকে দ্বিচারিতার চূড়ান্ত বলে প্রশ্ন তুললেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, গেরুয়া শিবিরের মাথায় কি গান্ধীজি ঢুকল? হৃদয়ে তো আছে, গডসে। বাজার খারাপ আছে বলে গান্ধীজির কথা বলতে হচ্ছে, দ্বিচারিতা করা হচ্ছে। রবিবার সন্ধ্যায় অশোকনগরে বামেদের পৌর নির্বাচনী সাধারণ সভায় যোগদান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান সুজন। গান্ধী জয়ন্তী নাকি বিজেপি দপ্তরে পালিত হয়েছে, এটা বিচারিতা চূড়ান্ত নয় কি? গেরুয়া শিবির ওদের মাথায় কি এখন গান্ধীজি ঢুকলো? হৃদয়ে তো আছে, গডসে। হৃদয়ে একজনের মাথায় একজন যদি থাকে, তার সাথে বিড়ম্বনা এবং দ্বিচারিতা। গডসের মূর্তি যারা বানাতে চান তারাও গেরুয়া শিবিরের লোক, তাদেরকে কি মোদী অমিত শাহ বহিষ্কার করেছেন, বাতিল করেছেন, কোনো ঘোষণা আছে না? তাহলে আসলে ওরা গডসেকে পছন্দ করে, কিন্তু গান্ধীজির কথাটা বলতে হচ্ছে বাজার খারাপ বলে, এটা দ্বিচারিতা। পাশাপাশি বনগাঁ লোকসভা এলাকার একাধিক জায়গায় বিজেপির পক্ষ থেকে যে পিকনিকের আয়োজন করা হয়েছে তা নিয়ে সুজন চক্রবর্তী বলেন, যারা এখন পিকনিক করছেন, লিডারশিপ দিচ্ছেন, তারা তো একসময় তৃণমূলের লিডার ছিলেন। সকালে তৃণমূল, বিকালে বিজেপি করে মাঝখানে খাবি খাচ্ছেন। যারা এখন পিকনিক করছেন, তারা যারা লিডারশিপ দিচ্ছেন, তারা তো তৃণমূলের নেতা ছিলেন। মতুয়াবাড়ির অংশ হিসেবে তৃণমূলের নেতৃত্ব ছিলেন, মন্ত্রী হয়েছেন, এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন। দমদম বন্ধ হয়ে গেছে, ভেঙে এখন বিজেপি হয়েছে, আবার বোধহয় দম বন্ধ হয়েছে, অথবা এখন বিজেপি না তৃণমূল মাঝখানে থেকে খাবি খাচ্ছেন অথবা পিকনিক করে বেড়াচ্ছেন। এছাড়াও তিনি বলেন, মতুয়াদের ভাগ করে কলতলার ঝগড়ায় পরিণত করা হয়েছে। আসন্ন পৌর নির্বাচনে তাদের একটাই ইস্যু, বাংলাকে বাঁচাতে হবে। কারণ বিগত কয়েক বছরে বাংলার উন্নয়নকে বারোটা বাজানো হয়েছে বলেও দাবি করেন তিনি। মানুষের বিপদে মানুষের পাশে থাকে মানবিক সামাজিক দায়বদ্ধ মনোভাব দেবে। কেউ তাদের বলে বামপন্থী, কেউ তাদের বলে নবীন প্রজন্ম, কেউ তাদের বলে রেড ভলান্টিয়ার্স, কিন্তু এরা মানুষের সম্পদ, মানবিক সামাজিক মনোভাব নিয়ে চলে। ইস্যু একটাই, বাংলাকে বাঁচাতে হবে, মিউনিসিপ্যালিটিগুলো বাঁচাতে হবে। 2015 অথবা 13 অথবা 2018 ভোটের নামে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের ভোটের অধিকার ফেরত আনতে হবে। এবং যেভাবে পশ্চিমবাংলায় বিশেষ করে বামফ্রন্টের আমলে গ্রাম শহর সব মিলিয়ে উন্নয়নের দিকে এগিয়েছিল, তাকে 12টা বাজিয়ে দিয়েছে গত 7-8-10 বছরে। এই যারা 12টা বাজিয়ে দিয়েছেন, তারা মিউনিসিপ্যালিটিকে জনগণের অধিকারের অংশ হিসেবে দেখেননি, তারা মিউনিসিপ্যালিটিকে দেখেছেন তাদের তোলাবাজির অংশ হিসেবে, তাদের খারিজ করতে হবে। পাশাপাশি তিনি দাবি করেন, যাতে মানুষ নিজে ভোট নিজে না দিতে পারে সেই কারণে তৃণমূল পুলিশের উপর নির্ভর করছে। মানুষ ভোট যদি নিজে দিতে পারে, তারা দিতে চাইবে। তৃণমূলের কপালে দুঃখ আছে, এটা তৃণমূলের নেতা জানে, বিজেপির নেতারাও জানে। সম্প্রতি প্রাক্তন সাংসদ তথা গায়ক কবির সুমনের একটি মন্তব্যকে ঘিরে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। এদিন সে প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, শুধু কবির সুমন নয়, তাকে যারা নেতা বানিয়েছেন তাদেরও প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। কবির সুমন টবির সুমন নিয়ে বলার খুব আগ্রহ আমার থাকে না। কবির সুমন গান গাইতেন ভালো, তৃণমূলের পাল্লায় পড়ে তিনি রাজনীতির নেতা হয়েছেন, এমপি হয়েছেন, বুদ্ধিজীবী হয়েছেন, কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় তার যে বাচনভঙ্গি, ভাষণ এবং বক্তব্য, সেটা বাংলার সমাজ জীবন তাকে ধিক্কার জানিয়েছে, নিন্দা করেছে, ক্ষমা চাওয়া উচিত। কবির সুমনের অথবা কবির সুমনের হয়ে তাকে যারা নেতা বানিয়েছেন তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, সাংবাদিকদের কাছে শুধু না, মানুষের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।